নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু, আমরা এখানে ভূগোলের লেসন প্ল্যান নিয়ে আলোচনা করব। ফরম্যাট আমাদের একই রকম আছে। লেফট সাইডে আপনারা লিখবেন বিদ্যালয়ের নাম, শ্রেণী বিভাগ, শিক্ষার্থীর সংখ্যা, গড় বয়স, সময়, শিক্ষক শিক্ষিকার নাম এবং আপনারা একটা ডেট দেবেন। এবং রাইট সাইডে যেটা লিখবেন সেটা হচ্ছে বিষয় লিখবেন, বিষয় একক, উপ একক এগুলো লিখবেন। আমাদের এখানে তিনটে উপ একক আছে, সরি চারটে উপকক্ষ আমরা ভেঙেছি, ক খ গ ঘ। আপনারা আপনাদের মতো করে উপকক্ষ ভাঙবেন এবং বইটা থেকে দেখে নেবেন, সেখানে উপকক্ষে ভাঙাই থাকে। আজকের পার্ট আমরা নিয়েছি কেন্দ্রমণ্ডল, অর্থাৎ এই লাস্ট উপকক্ষটা থেকে। এরপরে আমরা পরের স্টেপে চলে যাচ্ছি শিখন উদ্দেশ্য। শিখন উদ্দেশ্য দু ধরনের আছে, একটা হচ্ছে সাধারণ এবং একটা হচ্ছে বিশেষ। সাধারণের মধ্যে দুটো পয়েন্ট আছে আর বিশেষের মধ্যে আমরা আছে জ্ঞান, বোধ, প্রয়োগ এবং দক্ষতা। আমি একটু স্পিডে বলছি, আপনারা এটা পজ করে এটা লিখে নিতে পারেন, আর পিডিএফ ফাইল দরকার হলে কমেন্ট সেকশনে আপনাদের নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। জ্ঞান, বোধ, প্রয়োগ এবং দক্ষতা, জ্ঞানমূলকের মধ্যে দুটো অপশান। শিক্ষার্থীরা কেন্দ্রমণ্ডলের ব্যাসার্ধ বলতে পারবে আর কেন্দ্রমণ্ডলের সংজ্ঞা বলতে পারবে। বোধমূলকের মধ্যে হচ্ছে শিক্ষার্থীরা কেন্দ্রমণ্ডলকে নিফে বলার কারণ জানতে পারবে। এইভাবে এইরকম পয়েন্টগুলো পয়েন্ট আকারে লেখা আছে, আপনারা এগুলো পজ করে লিখে নিতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। পাঠ সহায়ক উপকরণ দু ধরনের, সাধারণ উপকরণ, বিশেষ উপকরণ। সাধারণ উপকরণ হচ্ছে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, পাঠ্যপুস্তক। বিশেষ হচ্ছে ভূ অভ্যন্তরীণ স্তর বিন্যাসের একটি চিত্র। শিক্ষণ পদ্ধতি নির্বাচন কী? শিক্ষক মহাশয় পাঠটি তুলে ধরার জন্য পাঠের উপর কয়েকটি পূর্বজ্ঞান সম্পর্কিত কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করে ছাত্রছাত্রীদিগকে মনোযোগী করে তুলবেন। এইভাবে আপনারা লিখবেন। আয়োজন স্তর হচ্ছে কি? পূর্বার্জিত জ্ঞান, অর্থাৎ পাঠে প্রবেশ করার আগে আপনাদের ওই পাঠ রিলেটেড কিছু প্রশ্ন করে শিক্ষার্থীদেরকে পাঠের সাথে তাদের সমন্বয় সাধন স্থাপন করতে হবে। প্রশ্ন করবেন কিছু, পৃথিবীর অভ্যন্তরভাগে কী আছে, তারা একটা অ্যান্সার দেবে। এখানে আমরা লিখেছি গলিত আগ্নেয় পদার্থ বা ম্যাগমা। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কয়েকটি স্তর আছে, কী কী? তিনটি, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। তারপরের প্রশ্ন, আমরা পৃথিবীর কোন স্তরে বসবাস করি, তারা বলবে ভূত্বকে বসবাস করি। এরপর আপনি পাঠ ঘোষণা করুন যে আজ আমরা ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস কেন্দ্রমণ্ডল সম্পর্কে জানব। উপস্থাপন স্তরের এইখানে দেখুন, উপস্থাপন স্তরের এই যে জায়গাটা, বিষয়বস্তু, শিক্ষকের আচরণ, শিক্ষার্থীর আচরণ, ব্ল্যাকবোর্ডের ব্যবহার, শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার, এইভাবে কেন্দ্রমণ্ডল সম্পর্কে আপনারা, এটা কিন্তু আপনারা আলাদাও কিছু লিখতে পারেন। অর্থাৎ আপনাদের বইয়ে যেমন আছে তার কিন্তু একটা সামারাইজেশন করে এখানে লিখবেন। এবং শিক্ষকের আচরণে কিছু প্রশ্ন থাকবে, শিক্ষার্থীরা যদি আপনি তাদের প্রশ্ন করেন তারা তার অ্যান্সার দেবে শিক্ষার্থীর আচরণে, অথবা আপনি লিখতে পারেন যে তারা মনোযোগ দিয়ে শুনবে। ব্ল্যাকবোর্ডের ব্যবহারে একটা আমরা এখানে ছবি এঁকেছি, কেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, ভূত্বক করে একটা ছবি এঁকেছি। শিক্ষা সহায়ক উপকরণ কী? কেন্দ্রমণ্ডল গঠনকারী বিভিন্ন উপাদান ও তাদের ঘনত্বের একটি চার্ট তৈরি করে শিক্ষার্থীদের দেখানো হবে। এরপরে দেখুন এই এই জায়গাটা, এই যে কেন্দ্রমণ্ডলের বিষয়বস্তুটা একটু বড় করে এখানে লেখা হয়েছে। এবং শিক্ষকের আচরণের একটা প্রশ্ন হচ্ছে, যেমন এই স্তরের আর একটি নাম কি, তারা বলবে নিফে, ঠিক আছে। মূল্যায়ন স্তরে আপনি চলে যাবেন। আজকের পাঠ শিক্ষার্থীরা কতটা আয়ত্ত করতে পেরেছে তা জানার জন্য পাঠের উপর ভিত্তি করে অতি সংক্ষিপ্ত ধর্মী নিম্নলিখিত প্রশ্নগুলি করা হবে। কেন্দ্রমণ্ডলের ঘনত্ব কত? কোন কোন উপাদান দিয়ে কেন্দ্রমণ্ডল তৈরি হয়? কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা কত? কেন্দ্রমণ্ডলকে নিফে বলার কারণ কী? এইভাবে আমাদের এখানে পাঠটা সমাপ্ত হবে। আপনারা এখানে আর একটা বাড়তি জায়গা যোগ করতে পারেন, যেটা হচ্ছে গৃহকাজ। গৃহকাজ আপনারা লিখবেন যে এরপর তারা কতখানি পাঠ উপলব্ধি করতে পেরেছে সেটা জানার জন্য তাদেরকে কিছু গৃহকাজ দেওয়া হবে। এবং এইখানে কিন্তু আপনাদেরকে অনুসন্ধানীমূলক কিছু প্রশ্ন দিতে হবে। এইখান থেকে আপনি প্রশ্ন তৈরি করতে পারেন, অনুসন্ধানীমূলক কিছু প্রশ্ন, যে এই কেন্দ্রমণ্ডলে যেটা আপনি পড়িয়েছেন বিষয়বস্তু, এইখান থেকে কিছু প্রশ্ন আপনি তৈরি করে দেবেন। যে আমরা যে কেন্দ্রমণ্ডলকে দুটি অংশে ভাগ করেছি, এই অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডল, এইরূপ নামকরণের কারণ কী, এটা কিন্তু তাদেরকে ভেবে করতে হবে। অর্থাৎ আপনি কিন্তু টাস দিয়ে যাবেন, কিন্তু তারা যে অ্যান্সারটা দেবে সারা সেটা চিন্তাভাবনা করে অ্যান্সার দেবে, ঠিক আছে। এভাবে আরও কিছু প্রশ্ন তাদেরকে করবেন নিজেদের মতো করে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর পিডিএফ ফাইল পেতে চাইলে নিচে কমেন্ট সেকশনে আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।